হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আম তিনটে আমকে খোসা থেকে ছাড়িয়ে নিলাম তো আজকে সকালবেলা ভাত খাবো না আম খাবো তো আমগুলিকে কিন্তু আমি আটি থেকে মাংসটাকে বের করে নিয়েছি মানে আমি আমটাকে আটি থেকে বের করে নিয়েছি তো এখন আমি এগুলোকে মুড়ি দিয়ে ঘেয়ে নেব তো ভেবেছিলাম প্রথমে চিড়ে দিয়ে খাবো তো না আমি মুড়ি দিয়েই নিয়েছি আর সামান্য একটু দুধও নিয়েছি তো সকালে ভাত খাবো না টিফিনটা করলে আমি ভাত খেতে পারি না তো আজকে ভাবলাম যে না আজকে মুড়ি দিয়ে আম দিয়ে খাবো আর এদিকে দেখো বাবা বাজার থেকে বাজারে গিয়েছিল তো বাজার থেকে লস্যি এনেছে তো এই লস্যিটা কিন্তু একশো টাকা নিয়েছে তো গরমের দিনে প্রায় সময় লস্যি আনে কিনে বোতলে করে বিক্রি করে তো তার জন্য এই লসিটা এনেছিল কিন্তু আমি কিন্তু একদমই খাইনি আমার ভালো লাগছিল না বাড়ির বাকি সবাই খেয়েছে আর কিছুটা কিন্তু নষ্টও হয়েছে তো বন্ধুরা এখন আমি একটু রেডি হয়ে গেছি এখন যাব একটু কালী মন্দিরে একটা নিমন্তন্ন আছে তো তোমাদেরকে পরে বলবো যে কি নিমন্ত্রণ কেমন তো আমি আর মা যাচ্ছি চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এদিকে দেখো মা কিন্তু সামনে সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি তো একটু পরে বুঝতে পারবে কোথায় যাচ্ছি তো দেখো আবার পেছন দিকে তাকিয়ে দেখলো যে আমি পেছনে আসছি কি না তো রিক্সা ঠিক করে নিয়েছে এখন আমি আমরা রিক্সা করে কোথাও যাচ্ছি তো যাওয়ার সময় দুই সাইডের পরিবেশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ খুব ভালো লাগছে না হ্যাঁ সত্যি পরিবেশটা খুব ভালো ছিল আর একদম রোদ ছিল না ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল তো এখানে একটা বড়ো ফার্নিচারের দোকান আছে তো আমি আবার মাকে একটু দেখাচ্ছিলাম তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি হ্যাঁ আমার আগের ভিডিওতে দেখেছো তোমরা এটা হচ্ছে ইন্দ্রনগর কালীবাড়ি তো আমরা কালীবাড়িতে এসেছি আর কেন এসেছি ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে আমাদের এখানে একটা নেমন্তন্ন ছিল তো ব্যাপারটা হচ্ছে পাশের বাড়ি একটা ঠাকুরমা মারা গিয়েছিল গত বছর তো এবছর বাৎসরিক শ্রাদ্ধটা হয়ে গেছে দুদিন আগে তো দুদিন পরে এখানে খাওয়ার নেমন্তন্ন করেছিল তো ওই যে দেখতে পাচ্ছ ঠাকুরমার ছবি দেওয়া তো এখানে অনেকজন মোটামুটি নিমন্তন্ন করেছিল ওদের আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের মধ্যে দুটো বাড়িতে করেছিল তো আমাদের একদম পাশের বাড়ি তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আর দেখো এখানে লোকজন ছড়ানো ছিটানো আছে তো আমরা আসার পর বললো যে একটু বসো আর তো আমরা বসেছিলাম কারণ প্রথম ব্যাচ বসেছিল খেতে তো আমরা একটু বসেছিলাম তার জন্য আর দেখো মায়ের মন্দির কিন্তু বন্ধ তার কারণ একটাই তখন আমরা যখন গিয়েছিলাম তখন বাজে দুপুর দুইটা পনেরো দুটো থেকে দুইটা পনেরো হবে তার জন্য মায়ের মন্দির বন্ধ আর এদিকে দেখো আমি গত বছর যখন দুর্গাপূজার আগে এই মন্দিরে এসেছিলাম তোমরা অনেকে আমার ভিডিও দেখেছ দেখেছিলাম ওই সাইডের বিল্ডিংগুলি হচ্ছে আবার এখানে ছোট একটা কোনো একটা মন্দির হবে হয়তো কিন্তু এখনও কিন্তু বিল্ডিংগুলি কমপ্লিট করিনি এখানে লেখা আছে লাল বাবা মঞ্চ এখানে কিছু একটা হয়তো হবে দোতলা ছাদ দেওয়া হয়ে গেছে কিন্তু মানে পুরোপুরি কাজ কিন্তু এখনও সম্পন্ন হয়নি আর এদিকে দেখো ভোলানাথের মন্দির তো দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী কাল ভৈরব তো সাইডে আমি বাবার ফটো দিয়ে দিচ্ছি এটাই বাবার এই মন্দিরের ভেতরে কিন্তু বাবার এই ছবিটাই আছে বিশাল বড়ো শিব মূর্তি আর এখানে কালীমার মন্দির তো কালীমাকে অষ্টধাতু দিয়ে তৈরি এখানে তো মায়ের ছবিটাও পাশে দিয়ে দিলাম তো যেহেতু দুপুরবেলা তার জন্য মন্দিরের দরজা দুটোই বন্ধ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি প্রসাদ খেতে ঠিক আছে তো এই এইদিকে বলছে যে এইদিকে যেতে হয় তো আমরা নিচে দিয়ে মানে সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম তো মাকে বলছিলাম যে এই সাইডটাতে জুতোগুলি খুলে যাব। আর এই দিকে কিন্তু শিব মন্দিরে যাওয়ার রাস্তা আছে সিঁড়ি বেয়ে উঠতে হয় যেহেতু এখান থেকে রান্না করে বাবাকে ওইখানে ভোগ লাগায় তো এদিকে তাদের উঠতে সোজা রাস্তা এদিক দিয়ে সিঁড়ি আছে আবার তো দেখো ভেতরে চলে যাচ্ছি গিয়ে দেখি কোথায় বসি তো যাওয়ার পরে মা ভাবছিল যে এই সিটগুলিতে বসে যাবে তো এখানে উপরে পাখা ছিল না তার জন্য বলছিলাম যে এখানে বসবো না ওই সাইডের সিটগুলিতে চলো কারণ প্রচণ্ড গরম ছিল রোদের তাপ না থাকলেও কিন্তু প্রচণ্ড গরম ছিল তো এখন আমরা এসেছি খেতে তো বসে গেলাম কিন্তু এখনও লোকজন আসছে তো টেবিল ভর্তি মানে সবগুলো চেয়ার ভর্তি না হলে তো আর খাবার দেবে না তাই না তো দেখো আমরা দুজন বসে গেছি আর আমি কিন্তু ষষ্ঠীতে যে ড্রেসটা দিয়েছিল ওটা পরে গিয়েছিলাম দেখো ড্রেসটা এমনিতে প্রথম প্রথম আমার কাছে একটু ভালো লাগেনি তো ড্রেসটা যখন পরেছিলাম খুব ভালো মানে ভালোই লাগছিল তো তোমাদেরকে আমার এই ড্রেসটা বা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি রেডি হওয়ার সময় পাইনি খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম শ্যাম্পু করে এসেছি মাথা চুলগুলিও পাগলের মতো হয়েছিলো তো এখন সবাই থালা গ্লাস ধোয়াই ব্যস্ত আমিও ভাবছিলাম যে ধোবো তো ভিডিও করে নিলাম তারপর থালা গ্লাস ধুয়ে নিলাম তো এখন দিয়ে দিলো ভাত আর কচুর শাক এইটুকোনো কচুর শাক দিয়েছে বিশ্বাস করবে না কচুর শাকটা এত স্বাদ হয়েছিল আমি দুবার চেয়ে নিয়েছিলাম তো এখন দিয়ে দিল ডাল আর কুমড়ি মানে মিষ্টি কুমড়ের পকোড়া ডাল মানে এক কাপ দিয়ে দিয়েছে আমি ডাল পছন্দ করি না আর দেখো খেতে খেতে কিন্তু ডালটা শেষই হচ্ছিল না তো যাই হোক ডাল খাওয়ার পর আমি বসেছিলাম তো এখন দেখি আবার কি দেয় তো এখন দিয়ে দিল মিক্সড ভেজিটেবল মানে সবজি তো মিক্সড সবজিটা দেওয়ার পর এটাও খেয়ে নিলাম তো এখন দেখি কি দেবে তারা সে বসে আছি তো এখন কি দেবে বুঝতে পারছি না ভাত দিকে থালা শেষ হয়ে গিয়েছিল তো এখন দিয়ে দিয়েছে কাঁঠালের ইঁচড় তো দেখো এই মন্দিরে সব কিছুই ভালো লাগছিলো শুধু একটা জিনিসই ভালো লাগছিল না যে সব তরকারি কিন্তু অল্প অল্প একটু মানে দিচ্ছিলো কোনো কিছুই কিন্তু একটু বেশিভাবে দিচ্ছিল না আর আমার যেহেতু কাঁঠালের ইঁচড় খুব ফেভারিট আমি কিন্তু আরেকবার চেয়ে নিয়েছিলাম আর এখানে একটা পাপড় দিয়ে গেছে পাঁপড়টাও ফেভারিট তার জন্য দুটো দিতে বললাম তো এখন দিয়ে দিয়েছে পনির তো দেখো পনির দেওয়ার পর পনিরটাও খেয়ে নিলাম আর তারপরে দিয়েছিল চাটনি তো চাটনি আমি খাইনি টমেটোর চাটনি আমি খাইনি তারপরে দিয়ে দিয়েছে দই আর মিষ্টি তো মিষ্টি যেহেতু আমি খাই না দইটা দিয়েই খাওয়া শেষ করে নিলাম তো এখন চলে আসলাম মুখ ধুতে তো মুখ ধোয়ার জায়গাটা একটু ক্যামেরা করে নিলাম আর এই মন্দিরে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম খেতে এসেছি আর কোনো দিন খাইনি এমনিতে পুজোর সময় প্রসাদ খাই কিন্তু এই যে মন্দিরের ভেতরে ঢুকে যে কোনো অনুষ্ঠানে খাওয়া এটা আজকে ফার্স্ট এসেছি বিশ্বাস করবে না বন্ধুরা এক একটার থেকে এক একটা মানে তরকারি খুবই স্বাদ হয়েছিল। খুবই স্বাদ হয়েছিল মুখে লাগার মতো আর মানে আমার মা বাবা ওরা খেয়েছিলো আগে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম আসলাম কিন্তু ওদের দেওয়ার সিস্টেমগুলি ভালো ছিল না একটু একটু করে দিচ্ছিলো কিন্তু হেভি টেস্ট হয়েছিল তরকারিগুলি তো এইদিকে দেখো এইদিকে এই সাইডটাতে আমি দিন আসিনি মন্দিরের সামনে থেকেই চলে যায় এদিকের যে প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর লাগছিল মানে গাছ গাছ এমনিতেই আমার খুব ফেভারিট তো গাছগুলো দেখে সত্যি মন ভরে গিয়েছিল আর এই জায়গাটাতে ছবি তুললে কত ভালো হবে বা শর্টস ভিডিও করলে তাই না তো আমি দেখবো তোমাদেরকে দেখাবো না এটা কি করে হয় তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যেহেতু আমি নিজেই জায়গাটা প্রথম দেখছি আর এখন এই সাইডটাতে জুতো রেখেছিলাম তো জুতোগুলো পরে নিলাম আর মা কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠছে এখন উপরে চলে যাবে তো দেখি কোথায় যায় আমিও পেছনে পেছনে হাঁটছি আবার একটু বাদে বাদে পেছন দিকে তাকিয়ে দেখে আমি আছি কিনা কারণ আমি তো ভিডিও করতে করতে কোথা কোথা থেকে কোথায় চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক হাঁটছে আমিও পেছন পেছন ক্যামেরা করতে করতে হাঁটছি আবার দাঁড়িয়ে গেছে মায়ের মন্দিরে প্রণাম করার জন্য তো দেখো আমাদের ব্যাচটা নিয়ে দুটো ব্যাচ উঠে গেছে খাওয়ার আর এদিক দিয়ে মানে মায়ের যে মন্দিরের নাট মন্দির ওখানে এখনও লোকজন বসে আছে তো ভেবেছিলাম চলে যাবে দেখছি যে না চলে যাবে না আবার মন্দিরের দিকে উঠলো তো হয়তো ওদের আমি ভেবেছিলাম হয়তো বলতে গেছে যে মানে আমরা বাড়িতে চলে যাচ্ছি ওদেরকে বলতে গেছে তো আমিও পিছন পিছন উঠলাম দেখি কোথায় যাই আমিও ক্যামেরা করতে করতে একটু যাই তো গিয়ে দেখি একটা তখনই একটা কাকুর সঙ্গে দেখা হয়েছিল তো কাকুটা জিজ্ঞাসা করছে যে রান্না রান্নাবান্না কেমন হয়েছে মা বলছে যে না ভালোই হয়েছে তা আমিও তোমাদেরকে বলছি সত্যি খুব ভালো হয়েছিল। কাঁঠালের ই কচুর শাক আর পাঁপড় আমি কিন্তু দুইবার দুবার নিয়েছি তোমরা দেখেছো কি করবো এত মানে টেস্টি রান্না হেভি টেস্টি যা আমি বলে বোঝাতে পারবো না তো মা এখানে পান খাইতে বসে গেছে আর এখানে যে ঠাকুরমা মারা গেছে ঠাকুরমার ছবিটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই ঠাকুরমা কিন্তু গত বছর মারা গিয়েছিল আমার ঠিক আমার রুমের ঠিক দরজার সাইডে উনি রাত্রিবেলা মারা গিয়েছিল হসপিটালে হসপিটাল থেকে এনে যখন রেখেছিলো ওনাকে কিন্তু আমার ঘরের দরজার সামনে বারান্দায় সারা রাত রেখে দিয়েছিল আমি ভয়ও পেয়েছিলাম তখন আমি লাইভ করতাম তোমরা অনেকেই হয়তো দেখেছিলে মানে বলেছিলাম লাইভে যে উনি মারা গেছে এরকম তো এখানে দেখো মায়ের মন্দিরের ডান সাইডটা খুবই গাছ গাছালিতে ভর্তি ফুল গাছ ফল গাছ আর এদিকে দেখো রাস্তার পাশে কিন্তু আরেকটা গেট আছে এই গেটটা সব সময় খুলে না সব সময় বন্ধই থাকে শুধুমাত্র দীপাবলির সময় এই গেটটা খুলে দেওয়া হয় আর মা কিন্তু এসেছিলো এখানে পান খাওয়ার উদ্দেশ্যে তো পান খাওয়া হয়ে গেছে এখন একটা কাকুমুনিকে বলেছি যে আমরা চলে যাচ্ছি বলে বাড়ির উদ্দেশ্যে রানা মানে রনা দিয়ে ফেলেছে। তো বন্ধুরা আমি বাড়িতে এসে বিডিটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে মানে কিছুক্ষণ সময়ের মধ্যে প্রচণ্ড অন্ধকার করে বৃষ্টি এসে গেছে আর আমি মানে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে গেছি তো ক্যামেরার সামনে পারিনি পাইনি তোমাদেরকে দেখাচ্ছি এখনও বৃষ্টি হচ্ছে মানে প্রচন্ড অন্ধকার করে দেখো কারেন্টও যাওয়া আশা করছে তো এই যে দেখো দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে এই যে দেখো দেখো জল জমে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি তাই না আমার কথা শোনা যাচ্ছে কি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যারা আমি তোমাদেরকে ব্যর্থ না দিয়ে দেখাচ্ছি বৃষ্টিটা কিন্তু এখন কমে গেছে দেখেছো বৃষ্টি কিন্তু এখন কমে গেছে অনেক বৃষ্টি হয়েছিল দেখো অন্ধকার হয়েছিল এখন কিন্তু মানে ফর্সা থাকার কথা অন্ধকার হয়ে আছে এখনো পুরো কালো হয়ে গিয়েছিল তো কিছুটা বৃষ্টি হয় এখন কিছুটা পরিষ্কার হয়েছে আকাশ তো এখন চলে আসলাম রাতের ডিনারে তো আজকে ভাত খাবো না ডিম টোস্ট করেছি তো ডিম টোস্ট খেয়ে আজকে রাতটা কাটিয়ে দেবো তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো